হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু থার্ড সিরিজ অফ ফুড ব্লগ। কিন্তু এর আগে আমি ফার্স্ট সিরিজ এবং সেকেন্ড সিরিজে ফুড ব্লগ রোস্ট করেছিলাম। যারা যারা এই ভিডিওটি অবশ্যই এখনো পর্যন্ত দেখোনি, তারা তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমার ভিডিওটি দেখে নিতে পারো। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি সুদীপ্ত দাস তোমাদের সঙ্গে, তোমরা একটা ডিসেন্ট রোস্টার। তো আবার চলে এসেছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে। তবে যারা যারা আমার চ্যানেলের মধ্যে এখনও নতুন, যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও এবং আমাকে ইনস্টাগ্রামের মধ্যে ফলো করতে পারো, সুদীপ্ত দাস 429, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো নিত্য নতুন আপডেটের জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আগুন আগুন আগুন, চারিদিকে শুধু আগুন আর আগুন। মাংসের দামে আগুন, চিকেনের দামে আগুন, মাটনের দামে আগুন, ডিমের দামে আগুন, মাছের দামেও আগুন এবং পেট্রোল ডিজেলের দামেও আগুন। হঠাৎ করে এত আগুন কোথা থেকে? তাই আমরা রিসার্চ করে দেখতে পেলাম যে সুদূর মঙ্গল গ্রহ থেকে তিনটি রাক্ষসের জন্তু চলে এসছে আমাদের পৃথিবীতে এবং যাদের খাওয়ারের যোগান দিতে এক রাজ্য থেকে খাওয়ার আনতে হচ্ছে ট্রাকে করে, বাসে করে, লরিতে করে। বন্ধুরা, এই হচ্ছে সেই তিন জন্তু, এদেরকে একটু ভালো করে দেখে নাও। এই জন্তুগুলোর জন্য আকাশে বৃষ্টি হয় না, গাছে ফুল ফোটে না এবং বাঘেরা তাদের খাওয়ার ছেড়ে পালিয়ে যায় ভয়ে, হঠাৎ করে এরা না তাদের খেয়ে ফেলে সেই ভয়ে, এবং মানুষেরা দুঃখে ভোগে, অনাহারে, কষ্টে, জর্জরিত হয়ে মারা যায় না খেতে পেয়ে। তবে আসুন এই সব জন্তুর কিছু ভয়ানক খাওয়া দাওয়া দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমাদের সামনে এখন যে পাহাড় পর্বতগুলি দেখতে পাচ্ছ, তোমাদেরকে জানানোর জন্য, তোমাদেরকে মনে করার জন্য বলে দিই বন্ধুরা, এটা কোনো পাহাড় নয়, এটা হচ্ছে সেই সব খাওয়ার, যেই খাওয়ারগুলো দিয়ে এই তিন জন্তু, তিন রাক্ষস সকালের ব্রেকফাস্ট সারবে। তবে মিডিলের মালটা আরো ভয়, ঠিক মিডিলে যে জন্তুটি বসে আছে এর খাওয়া দাওয়া কিন্তু আরো ভয়ানক। যখন একে খুব বেশি খিদে পেয়ে যায় তখন কি করে, সমস্ত তরকারিগুলো আছে সবগুলো ঢেলে নেবে, ঠিক আছে, রাইসের মধ্যে ঢেলে এইভাবে পিন্ডির মতো চটকে সেগুলোকে এইভাবে এইভাবে খেতে থাকে। এর এই খাওয়া দেখে মনে হয় শুধু চাইনিজ খাওয়ার নয়, গোটা চায়নাটাকেই খেয়ে ফেলবে এই মাল। যখন এই তিন জন্তুর তাতেও খিদে মেটে না তখন এরা কি করে, গরুর মাংস, গরুর দাবনাকে এইভাবে লেগ পিস বানিয়ে সেই লেগ পিসে জুস ঢেলে এইভাবে দুই হাত দিয়ে ধরে দাবনা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে এরা। 2022 সালের বন দপ্তরের রিপোর্ট অনুসারে প্রায় 1000 বাঘ না খেতে পেয়ে অনাহারে কষ্টে মারা গেছে। এই গরুগুলি খেয়ে ফেলেছে এই তিন ভয়ানক জন্তু, পেটুক মাল। এরা গন্ডার খাবার, গুষ্টির খাবার কয়েক মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারে এবং এরা যখন রেস্টুরেন্টের মধ্যে খেতে যায় এবং এদের খাবার থেকে যদি কেউ এক চামচ খাবার খেয়ে নেয়, এরা সেই খাবারগুলিকে পটপট করে খেয়ে নেয় যাতে এদের খাবার কেউ খেয়ে না ফেলে। এরা এমন রাক্ষস, কাউকে এক দানাও দেবে না খাওয়ারে। যেমন এদের রাক্ষসে খাওয়া দাওয়া, তেমনই এদের রান্না করার জন্য হয় রাক্ষসের মতো ডেচকি, বড় বড় ডেচকি নিয়ে এসে রান্নাতে হয় এদের খাওয়ারের যোগান দিতে। এবং আজ দেখলাম একটা আস্ত বড় 10 কিলো ছাগল, মানে পাঠা, এই তিন জন্তু শুধু খাবে বলি। আমাদের একটা রিপোর্ট অনুসারে এই জন্তুগুলোর খাওয়ার যোগান দিতে প্রায় 1000 ছাগল মারা গিয়েছে। এই রাক্ষসদের কিছু ছাগল রান্নাটা একটু, খাওয়াটা একটু দেখিয়ে নিয়ে যাচ্ছে, চলো। এরা কিরকম খাচ্ছে, ছাগল দেখলে আর গরু দেখলে এদের মাথা ঠিক থাকে না। বাপরে, একই চোখ। আর বাঘ বা সিংহ বা শিয়াল কুকুরেরা যেভাবে খাবার খেতে থাকে এবং তাদের সামনে খাবারের ভাগ নিতে যখন অন্য কেউ চলে আসে তখন এরা এই রকম চোখ করে এবং সেই রকমই চোখ করেছে আমাদের এই তিন জন্তুগুলো। মিডিলের টাকলা মালটার অবস্থা দেখো, এ যেন এমন খাচ্ছে যেন ছাগলের পাঁচড়াটাকে
যেন 36 গোষ্ঠীর জন্মে খায়নি এই পাঁজরের মাংস খাওয়ার জন্য এই টাকলা মালটা কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, তো অসুস্থ হয়ে গেলেও এই দুজন যে জন্তু আছে তারা কিন্তু খাওয়া ছাড়ে না। তারা কি করে, একটি রেস্টুরেন্টে যায় মাটন উইথ হান্ডি খাওয়ার জন্য, মানে হাঁড়ি খাওয়ার জন্য। মোস্ট এপিক রিয়াকশন অফ দ্য থার্ড পার্টি, ছেলেটা ভাবছে যে মানে এরা কোন গ্রহের প্রাণী, ছেলেটা ভাবছে যে এই রাক্ষস গুলো 40 সেকেন্ডের মধ্যে মানে আসত মাটন হান্ডি উইথ রাইস খেয়ে ফেলেছে। মানে এই যে এবং এই ছেলেটার যে দেখছে তাও একটা কারণ আছে ভাই, এই রাক্ষস গুলো মানে গন্ডার খাওয়ার গোষ্ঠীর খাওয়ার কয়েক সেকেন্ডে কি করে খেলো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। বেটা পেটুক মাল রাক্ষস দৈত্য দানব। গাইস, নর্মালি ফুড ব্লগাররা কি করে, শাক সবজি মাছ মাংস সব কিছু রান্না করে ফুড ব্লগ বানায় এবং সেগুলো খাওয়া খাওয়াই করে আমাদেরকে দেখা, আমরা একটু করে নিই, ঠিক আছে। কিন্তু 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 এই জন্তুগুলো, এই যে তিন জন্তু আছে, এদের ভাই কোনো শাক সবজিদের জন্মে আসে না, এরা শাক সবজি বলে কোনো জিনিস জানে না। এদের সব কিছুই শুরু হয় মাটন আর চিকেন দিয়ে। এরা যখন ঘুমায় চিকেনের কথা ভাবে, যখন বাথরুমে যায়, যখন হাঁটে চলে যাই করুক শুধু চিকেন মাটন এই সব ভেবে থাকে। দেখলো ভাই, হ্যাঁ মানে তোমাদের মতো তো আমি রাক্ষস, তাই না? মানে রাক্ষস তো নিজেরা, মানে লোককে বলছে খেয়ে নেবে, তোমাদের এইসব খাওয়া দেখে আমার মুখ থেকে বমি বেরিয়ে চলে আসছে। চিকেন রাক্ষস কথা করে পেটুক মাল। পেটে যন্ত্রণা করে না, কোথায় রাখো মালগুলো খেয়ে, আলাদা করে ট্যাঙ্কি খুলে রেখেছে মালগুলো খাবার জমা রাখার জন্য। আর ওই তিন জন্তুর মধ্যে এই একটা মাল আছে, ঠিক আছে, এই মালটা এই যে এত মাংসের সঙ্গে লঙ্কা খায়, আচ্ছা এর বাথরুমে কি কষ্ট হয় না, মানে পেছনটা জ্বালা জ্বালা করে না এত লঙ্কা খায়। তবে এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে, এবং আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুবিধা স্পোর্ট 29, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আর ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রেস্টার, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিও আবারও এরকম একটা মজাদার ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো জয় হিন্দ, বন্দে মাতরম।